নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বৃষরাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে তা নিয়ে বলতে চলেছি। তাই ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, পুরো দেখুন, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিব যেগুলি আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। তো ভিডিও শুরু করার পূর্বে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। আমি একটি নতুন চ্যানেল খুলেছি, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলটিতে আপনারা মোটিভেশনের সমস্ত রকম ভিডিও পাবেন। আমি এই চ্যানেলটা এই কারণে খুলেছি যে আপনারা অনেকে আমাকে কমেন্টসে লিখেন যে আমি স্যার, আমি ভালো লাগছে না, আমি জীবনে কি করব, আমি দিশা খুঁজে পাচ্ছি না। তো আপনাদের জন্য এই উপহার আমি দিয়েছি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনারা আমার মেন চ্যানেলে ঢুকলে পেয়ে যাবেন, এছাড়াও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ও আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই, আজ আমার জন্মদিন, তাই আশা রাখবো আপনাদের এই জন্মদিনে উপহার হিসাবে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইটুকুটাই আপনাদের কাছে আমি প্রার্থনা করি। তো বেশি দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। চোদ্দই মার্চ রবি গ্রহ মীন রাশিতে প্রবেশ করছে। 29শে মার্চ শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করছে, মানে নিজের রাশিতে প্রবেশ করছে। এবং 30শে মার্চ বৃহস্পতি গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে। এই গোচরে এপ্রিল মাস কেমন যেতে চলেছে আমি ধাপে ধাপে আপনাদেরকে বলতে চলেছি। 29শে মার্চ শুক্র গ্রহ যে বৃষ রাশিতে অবস্থান করছে তার ফলে এই রাশির জাতক ও জাতিকার অত্যন্ত শুভ। কী কী দিক থেকে শুভ সেটি আমি এক এক করে এক্সপ্লেন করছি। প্রথম অবস্থায় আপনাদের যারা বিবাহিত জীবনে আছেন, আমি বিবাহিত জীবন থেকে স্টার্ট করছি, যারা বিবাহিত জীবনে আছেন তাদের রোম্যান্টিকতা প্রচণ্ড হারে বাড়বেন। এবং তাছাড়াও যারা এই প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে জড়িত আছেন তাদেরও খুবই ভালো এই মাসটা, খুবই ভালো, মানে এক্সট্রিম পর্যায়ে ভালো। আপনাদের মনের মিলন অনেক বাড়বে, আপনারা একে অপরকে বুঝবেন, একে অপরকে দেখে চলার চেষ্টা করবেন। এছাড়াও এই মাসে বিশ্বরাশির জাতক ও জাতিকার একটু রূপ নিয়ে বাড়বে, বিশেষ করে জাতিকাদের কথা বলছি, মানে নিজের রূপ সম্পর্কে একটু সচেতন, মানে খুবই, মানে মুখে লালিত্যটা প্রচণ্ড হারে বাড়বে এবং নিজের রূপ নিয়ে বেশি চর্চা থাকবে। আর এছাড়াও যারা বিশ্বরাশির জাতক আছে তাদেরও কিন্তু মানে গ্ল্যামার বা মুখের একটা ভঙ্গির মধ্যে একটা আলাদা একটা ইমপ্রেশন থাকবে এবং আপনাদের কথাবার্তাতে কি না খুবই সুমধুর ভাব আসবে। আর এছাড়াও এই বিশ্বরাশির জাতক ও জাতিকাদের যাদের মিডিয়া ওরিয়েন্টেড লাইনে আছেন বা অ্যাক্টিং লাইনে আছেন তাদের জন্য এই মাসটা খুবই শুভ, কারণ আপনারা নতুন নতুন কাজ পেতে চলেছেন। আপনাদের যেহেতু গ্ল্যামার নিয়ে একটু নড়াচড়া করেন তো গ্ল্যামার দুনিয়াতে বৃষরাশির জুড়ি মেরা বাহার, মানে বৃষরাশির জাতক ও জাতিকারা একটু একটু আর্টিস্টিক প্রকৃতির হয়, এটা বাস্তব কথা। বেশিরভাগই মানে 90টা বৃষরাশির জাতক ও জাতিকা আর্টিস্টিক টাইপের হয়, 10টা তো এদিক ওদিক হতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনাদের মধ্যে একটা দেখার সৌন্দর্যতা ভাব একটা আলাদাই থাকে, নিজেদের মধ্যেও থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার, বৃষরাশির জাতক ও জাতিকার এরা নিজেরা সুন্দর সুন্দরকে খুব পছন্দ করে এবং সৌন্দর্যের পূজারী হয়, মানে কোনো বিয়ে করতে গেলে খুব সুন্দরী মেয়েকে বিয়ে করে, আর ছেলে মেয়েরা কোনো সুন্দর ছেলেকে ছাড়া বিয়ে থা করবে না, এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, আপনাদের মানে গ্ল্যামার দুনিয়াটা পুরো কাঁপিয়ে দেবেন এই মাসে, আপনারা বসে না থেকে আপনারা শুধু কাজে লেগে পড়বেন। এরপরে আসে আপনাদের শিক্ষাক্ষেত্র, বৃষরাশির জাতক ও জাতিকাদের শিক্ষাক্ষেত্র কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, বিশেষ করে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু খুবই ভালো, তাই আপনারা পড়াশোনাতে খুবই মনোযোগ দেন। আমি আশা রাখবো আপনাদের যেন রেজাল্ট ভালো হয়, কারণ আমি চাই যে আমরা আমার ভিডিওগুলো দেখে আপনারা কিছু শিখুন এবং নিজের জীবনে সেই কাজ জিনিসগুলোকে কাজে লাগিয়ে নিন। এরপরে আসি আপনাদের ব্যবসা স্থান, যারা বিশ্বরাশির জাতক ও জাতিকারা আছেন, যারা কসমেটিক লাইনের ব্যবসা করছেন, যারা মানে সৌন্দর্য টাইপের জিনিস প্রোডাক্টের উপর ব্যবসা করেন, মানে সৌন্দর্যের প্রোডাক্ট, মানে
কসমেটিক হতে পারে, তারপরে আপনার ভালো ড্রেস হতে পারে, বিশেষ করে গার্মেন্টসের বিজনেস, যারা মেয়েদের ড্রেস বা এইসব নিয়ে বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুবই ভালো, ঠিক আছে। এছাড়াও যারা এমনি ইন জেনারেল ছেলেদেরও যাদের পোশাক আশাক নিয়ে বিজনেস আছে, হ্যাঁ দোকান আছে, তাদেরও কিন্তু এই মাসটা খুবই ভালো যাবে, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি। এছাড়াও যারা গবেষণার লাইনে যুক্ত আছেন তাদেরও এই মাসে খুবই ভালো, মানে নতুন করে গবেষণা করে আপনারা নতুন কোনো জিনিস উদ্ঘাটন করতে পারবেন। এছাড়াও যারা খাদ্যদ্রব্য লাইনে বিজনেস করছেন তাদেরও খুবই ভালো, তবে এই মাসে একটু পেটের সমস্যা দেখা যাবে আপনাদের, এবং সেখান থেকে আপনারা একটু মানে বাইরের জিনিসটা একটু অ্যাভয়েড করে চলুন, মানে আপনারা একটু বেশি ভালো মন্দ খাওয়া পছন্দ করেন তো আমি জানি, মানে একটু ফাস্টফুড টাইপের জিনিস, তো সেটা একটু কম খান, তাতে আপনাদের পেটের সমস্যাটা আসবে না। এরপর আসি টিচিং যারা লাইনে আছে বা চাকরি করছেন, আমি টিচিংয়ে আগে আসি তারপর চাকরিতে যাচ্ছি, যারা টিচিং প্রফেশনে আছেন তাদের কিন্তু মান সম্মান খুবই বৃদ্ধি পাবে। এছাড়াও যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ প্রবল হারে দেখা যাচ্ছে, এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন আমি বলবো আপনারা চাকরির জন্য চেষ্টা করে যান, কারণ আপনাদের চাকরি হতে চলেছে, আপনারা ঘরে প্লিজ বসে থাকবেন না, প্লিজ আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা চাকরি চেষ্টা করুন, কারণ আপনাদের ভালো না দেখতে পারলে আমার ভালো লাগে না, এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, আপনারা চাকরির জন্য চেষ্টা করুন। এরপরে আসি আপনাদের পিতামাতা, এই মাসে পিতামাতার সাহায্য আপনারা পাবেন, পিতামাতা আপনাকে খুবই সাহায্য করবে, ভাইদের কাছে সাহায্য পাবেন, এবং যদি বোন থাকে বোনের কাছেও সাহায্য পাবেন। এরপরে আসি আপনাদের সন্তান স্থান, এই মাসে সন্তান স্থান খুবই ভালো দেখা যাচ্ছে, সন্তানের কাছ থেকে আপনারা অনেক কিছু যেগুলো আশা করেননি সেগুলি আপনার সন্তান আপনাকে দিতে চলেছে, মানে খুবই ভালো, মানে কি বলবো, খুবই ভালো এই মাসটা, মানে ওভারঅল যদি বলা যায় আপনাদের খুবই ভালো কাটবে, কাটতে চলেছে, শুধু একটু মানে বাইরে খাওয়া দাওয়ার দিকটা একটু কন্ট্রোল করুন তাহলেই হবে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন, ধন্যবাদ।